অনুরোধ করবো আমাদের মাঝে আজকে প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তার বক্তব্য দিয়েই আমরা আজকের এই মাহেন্দ্র খনের উদ্বোধন করতে চাই বাংলার আজকের অনেকগুলো অনুষ্ঠান তো গত চার পাঁচ দিন জগৎ ধারাবাহিকভাবে অনুষ্ঠান হচ্ছিল এই মার্চ মাস বাঙালি জাতির জন্য একটি ঐতিহাসিক মাস সাতই মার্চে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের উদ্যোক্ত আহ্বান সশস্ত্র সংগ্রামের জন্য বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল দেশকে স্বাধীনতা করার জন্য ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতার মাস এবং সবচেয়ে বড় উল্লেখযোগ্য হলো এই ছাব্বিশে মার্চ হল আমরা পঞ্চাশ বছর বাংলাদেশের স্বাধীনতা উদযাপন করতে যাচ্ছি আর এই বছর হচ্ছে একশত এক বছর জাতির জনকের জন্মদিন শতবর্ষের উদযাপনটি আমরা আরও একটি বছর বাড়িয়ে দিয়েছি এবং এই মাসই আজকে ইউথ বাংলার উদ্বোধন হতে যাচ্ছে তাদের আইটি টিভি না কি বলা যায় এটাকে কমন ইউথ বাংলা ইউথ বাংলা টেলিভিশন খুবই উল্লেখযোগ্য যে দিনটি খুব উল্লেখযোগ্য দিন তোমরা বাছাই করে নিয়েছেন আপনারা মঞ্চে বক্তব্য রেখেছেন সিমা হামিদ আপনাদেরই এই ইউথ বাংলার পৃষ্ঠপোষক বক্তব্য রেখেছেন খুবই সুন্দরভাবে ডক্টর মশিউর রহমান ওনাকে ধন্যবাদ আল মামুন খুব অল্প পরিসরে সারিয়ে দিয়েছেন বক্তব্য অনেক কথা বলার ছিল শুনতে পেলাম না তার কাছ থেকে আমাদের সকলের মুরব্বী দিলালা জামান আপা উনি আশিতে ছুঁই ছুঁই অবস্থাও আপনাদের অনুষ্ঠানে এসেছেন চির ইউথ বলা যেতে পারে এবং আমাদের শর্মিলি আহমেদ উনিও কষ্ট করে এসেছেন আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য শুরু হয়েছিল ইউথ বাংলা প্রায় পাঁচ সাত বছর আগে কমলে হাত ধরে দু হাজার আমি ওকে বলেছিলাম যে সব সবসময় রাষ্ট্রীয় প্রোগ্রামগুলিতে আমাদের যারা বিশিষ্ট শিল্পবৃন্দ যারা আছেন একদম শেষ বয়সের প্রান্তে তারাই উপস্থিত থাকেন আমাদের যারা তরুণ বয়সের শিল্পীরা কেন আসতে পারেন না একসাথে হতে পারেন না এরকম কি অনুষ্ঠানে একটা সংগঠন করা যায় না যে মঞ্চে সব তরুণ শিল্পী শিল্পীবৃন্দরা থাকবেন এবং রাষ্ট্রীয় প্রোগ্রামগুলিতে তারা অংশগ্রহণ করবেন রাস্তার আন্দোলনে প্রায় তাদেরকে দেখি ব্যানার হাতে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে তারা থাকেন এবং প্রতিবাদমুখী হন তাদেরকে কেন আমরা মঞ্চে আনতে পারি না এই উদ্যোগটার কারণে কিন্তু কমল এই ইউথ বাংলার তার স্ত্রীকে নিয়ে শুরু করেছিল এবং বাকি আস্তে আস্তে সকল দেখা যায় অনেক শিল্পী পরিচিত শিল্পীরা তারা এখানে উপস্থিত হয়েছেন এই সংগঠন করার জন্য সকলকে আমি আমার অন্তরন্ত থেকে ধন্যবাদ জানাই আজকে আপনারা লক্ষ্য করেছেন যে গত দশ দিন যাবৎ রাষ্ট্রীয়ভাবে পালন হচ্ছে আমাদের শতবর্ষ জাতির জনকের জন্ম শতবর্ষ এবং পঞ্চাশ বছর বাংলাদেশের স্বাধীনতা আমরা খুব ভাগ্যবান এখানে মঞ্চে যারা আছে আজকে এই দুইটি অনুষ্ঠানকে আমরা উপভোগ করতে পারছি আমাদের এই বয়সে জানি না অনেকে হয়তো এর পরবর্তী সময় যে অবস্থা সারা পরিস্থিতি পৃথিবীর কে কোথায় থাকবে তবে আপনাদেরকে সকলকে অনুরোধ করব আমরা যদি একসাথে ঐক্যভাবে থাকি অনেক কিছু বড়ো কিছু করা সম্ভব আজকের যে উদ্যোগটা ওরা নিয়েছে এত বড় কেক কেটে যে টিভি তারা চালু করতে যাচ্ছে অনলাইনে টিভি তাদের জন্য দোয়া রইল এবং সকলের জন্য দোয়া রইল সকলের জন্য শুভেচ্ছা রইল জয় বাংলা জয় বঙ্গবন্ধু